সিলেট পুরাতন কারাগারের এক দেয়ালের পাশে আরও একটি দেয়াল নির্মাণকে চুরির প্রকল্প বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে শহরের ধোপা দেখি পরিদর্শন করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারের একদিকে প্রায় 40 ফুট দেয়াল রয়েছে, তার পাশে আরও একটি দেয়াল নির্মাণ অযৌক্তিক। এই প্রকল্প বাতিল করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করবেন তিনি। এটিকে ফালতু প্রকল্প বলেও দাবি করেন ডক্টর মোমেন। উনি বোধহয় এমন একটা ভাব দেখাইছেন যে ওই যে আরেকটা সেকেন্ড ওয়াল না হইলে ওনার কয়েদি চলে যাবে। একখানে বাতুল যারা এটা অ্যাপ্রুভ করেছেন তারা জিনিসটা খেয়াল করে। আমি এটা নিয়ে আলাপ করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে, যে এখানে যে প্রোগ্রামটা করেছে তারা, যে টাকাটা একখানে খোদার হামুহার টাকাটা, আমরা এই মুহূর্তে কৃচ্ছতা সাধন করতে একটা ফালতু টাকা সরকারের পয়সা নষ্ট করা।